হ্যালো গাইজ, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এটা আমার নতুন চ্যানেল আর এবং এটা আমার ফার্স্ট ব্লগ। নতুন চ্যানেলে ফার্স্ট ব্লগে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো রয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। কি রয়েছে সেটা না, আমি কি সারাদিন করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সারাদিনে কি কি করলাম দেখো, আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। 9টার সময় উঠেছি কেন দেখো, আমার রাত্রেবেলায় ঘুম হয় না। তো ঘুমটা না হলে আর কী হবে, ভোরবেলার দিকে একটুখানি ঘুমিয়ে, ঘুমটা তো একটু হতেই হবে, না হলে কি আর হবে? যাই হোক, 9টায় ঘুম থেকে উঠেছি, নিজের গুণের কথা আমি নিজেই বলছি, আর কিছু করার নেই, বলতেই হবে, ব্লগটা যেহেতু করছি। তারপরে আর একটা কী হয়েছে, আজ কটা দিন ধরে আমার কি শরীরটা খারাপ, মানে কী বার থেকে, সেই রবিবার থেকে শুরু করে রবি, সোম, মঙ্গল, আজকে বুধবার, আজকে আমার এখনও শরীরটা ঠিক হয়নি, মানে গলাটা খুশখুশ করে কাশি, এখনও কাশিটা হয়েই যাচ্ছে, আর কিছু করার নেই। ওষুধ তো যাই হোক খাচ্ছি, আবার খাচ্ছি না, ওষুধ তো আমার খেতে ইচ্ছা করে না, অনেক রোগ আছে আমার, সে তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে, কিন্তু ওষুধ আমি সহসা খাই না। সকাল থেকে যাই হোক 9টার সময় তো ঘুম থেকে উঠেছি, সেটা তোমাদের সাথে বললাম। 9টার সময় উঠে সকালবেলায় নাতনি ছিল, নাতনিকে খাওয়ালাম দাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটুখানি রিল্যাক্স হলাম। রিল্যাক্স হয়ে দিতে গেলাম নাতনিকে বাড়িতে, যাই হোক দিয়ে আসলাম। দিয়ে এসে একা একা ভাবছি এখন কী করবো। তো সন্ধ্যাবাতি দেখো এখনও চারিদিকে সবাই দিচ্ছে, সন্ধ্যা সন্ধ্যা দিলাম, দিয়ে এটা বসে আছি। বসে থেকে আমি ভাবলাম যে এখন কী করবো, তো বন্ধুদের সাথে একটা একটু আড্ডা দেওয়া যাক, তাই সেই আড্ডা দিতে আমি চলে আসলাম। তো আড্ডা দিতে আমার খুব ভালো লাগে, কিন্তু কী করবো বলো, আমি একা একা থাকি, আমার একখানা বর যাই হোক, ও মানে কারুর সাথে মেশা, কারুর ঘরে যাওয়া এগুলো একদম পছন্দ করে না। যাই হোক আমি একা একা সারাক্ষণ ঘরের মধ্যেই থাকি, কাজ বাজ করি। এই নাতনিটা আসলে একটু ভালো লাগে, তো দিয়ে আসলাম, তো এই মনটা একটু খারাপ লাগছে। যাই হোক ওই জন্য আমি ভাবলাম যে একটু আনন্দ পাওয়ার জন্য কি করা যায়। যাই হোক বসে পড়লাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে। তো বন্ধুরা, আমার এই ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর আশা করি তোমাদের সাপোর্ট ভালোবাসা আমি পাই। বন্ধুদের সাথে আড্ডা মারবো, ভালো মন্দ কথা হবে, কমেন্ট করবে, কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। তো আমি চাইবো তোমরা আমাকে কমেন্ট করো, যদি কোনো তোমাদের কথা থাকে তোমরা সেগুলো আমার সাথে শেয়ার করো, আর আমি যেরকম তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি সেগুলো তোমাদের কেমন লাগলো সেগুলোও তোমরা কমেন্টে জানাবে, আর যদি ভালো না লাগে সেটাও তোমরা জানাবে। আমি কিছু মাইন্ড করবো না, যে তোমরা বলেছো যে এই কথাটা ভালো লাগেনি সেটা আমি কিছু মাইন্ড করবো না। তো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে আমার কোন কথাটা তোমাদের খারাপ লেগেছে। আর যাই হোক নাতনিটাকে দিয়েছি, তো কী আর করবো, তাই জন্য ভাবলাম আজকে একটুখানি তোমাদের সাথে একটু গল্প করি ভালো করে। আর তোমাদেরকে আমি আগেই বললাম আমার এটা নতুন চ্যানেল, তার মানে আমার আরও একটা চ্যানেল আছে ইউটিউবে, ইউটিউবেই আছে চ্যানেলটা, চ্যানেলটা হচ্ছে কুকিং ব্লগ, কুকিং চ্যানেল। তা তোমরা যদি চাও আমার ওই চ্যানেলটায় গিয়ে আমার রান্নাবান্নাগুলো একটু দেখতে পারো, আমি ওটাতেও ভিডিও ছাড়ি। আর যাই হোক এইটাতে আমি তোমাদের সাথে গল্প করব, আড্ডা দেব, জমি আড্ডা দেব বলে এই ব্লগটা আমি খুলেছি, আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর এই যে এখন যাই হোক এখন তো আড্ডা দিচ্ছি, একটু আনন্দ হাসি খুশির মধ্যে থাকছি, আবার এই একটু পরে বাড়িতে যেই আসবে সেই শুরু হয়ে যাবে রান্না বান্নায়, গরমের মধ্যে অস্থিরতা, আর ভালো লাগছে না রান্না বান্না রাত্রেবেলা, না একটা বিচ্ছিরি লাগে। আর তেমন আমার বারান্দায় একটা ভালো একটা লাইট নেই, কিছু না, লাইটটা কেটে গেছে আর লাগাচ্ছেই না, সে প্রায় 5-6 মাস হয়ে গেছে, সে আর বলে লাভ নেই। যাই হোক সেই অন্ধকারের মধ্যে মশা কামড়ের মধ্যে বসে বসে রান্নাগুলো করতে হবে, যাই হোক সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যাই হোক তারপর নাতনিকে দিয়ে আসার সময় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কি আমি নাতনিকে দিতে যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। যখন ফিরে যখন আসছি, আমি যখন গেটের কাছে দাঁড়িয়েছি, তখন আমি গেটের কাছে ঠিক না মানে দুই একজনের পেছনে আমি দাঁড়িয়ে আছি, তখন একটা কথা ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তো সেটা আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো শেয়ার করার জন্য আমি তাড়াতাড়ি করে ফোনটা বার করে একটুখানি ভিডিও করে রেখেছি। যখন ট্রেনটা যখন চলছে তখন ওই গাছপালাগুলো সমস্ত ওদিকে যাচ্ছে, তো তো ছোটোবেলায় কী বলতাম, গাছগুলো দেখো মা কেমন করে ছুটছে, গাছগুলো কেমন করে ছুটছে, ওইটাই তোমাদেরকে দেখাবো বলে, মানে সেই ছোটোবেলা আমার মার সাথে যখন বেরোতাম
যখন ট্রেনে উঠতাম তখন যে এই কথাগুলো বলতাম সেইগুলো হঠাৎ করে আমার মনে পড়ে গেল। তা ভাবলাম আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি সেই ছোট্টবেলার ঘটনা। তা তোমাদের কার এরকম মনে হতো, কাদের কাদের মনে হতো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো মনে হয়ে গেল বলেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তা আরও একটা কথা, যেরকম আমরা বাড়িতে বসে দেখছি চাঁদ এখানে আছে, তারপরে আবার অন্য যেখানেই যাচ্ছি সেখানে গিয়েও চাঁদ দেখছি, সেই ছোটোবেলায় সেই চাঁদ নিয়েও মাকে বলতাম, দেখো মা ওইটা তো আমার চাঁদ মামা, তাই আমার সাথে সাথে চলছে, আমার সাথে সাথে যাচ্ছে। এগুলো আমি মার সাথে শেয়ার করতাম। সে যাই হোক, সেগুলো আর এখন বলে তো লাভ নেই, এখন তো আমি নিজেই মা দিদা হয়ে বসে আছি এখন আর ওই সমস্ত। যাই হোক, মনে পড়লে না সেই এখনও সেই ছোটোবেলার স্মৃতিগুলো একদম মনে ভেসে ওঠে। তো সেই কথাগুলো আমি শেয়ার করব বলেই আমি কিন্তু সেটা ভিডিও করে নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। এই যে বন্ধুরা দেখো, আমরা প্ল্যাটফর্মে বসে আছি, তখন ভাবলাম একটুখানি ভিডিও করি, তাই করে রেখেছিলাম, তাই তোমাদের দেখাতে পারলাম। ওই যে আমার নাতনি তোমাদের সাথে হ্যালো বলছে। আর এই দেখো, যখন ফিরে আসছি তখনকার দৃশ্যটা দেখো, তোমাদের এই দৃশ্যটা দেখলে কি মনে হয়, ছোটোবেলার স্মৃতিগুলো ভেসে ওঠে কি না? আর মনটা তখন যে কোথায় হারিয়ে গেছিলো আমি নিজেও কল্পনার বাইরে চলে গেছিলাম, এত সুন্দর লাগছিল তখন, খুব ভালো লাগছিল। আমার নাতনিকে দিতে যাওয়া, ফিরে আসা, আমার এই গাছপালা চলা, এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কমেন্টে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর তোমাদের এই কমেন্টের উপর নির্ভর করবে আমার পরের ভিডিও আসা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আমি আশা করব তোমরা আমার কমেন্টে সব কিছু জানাবে, ভালো লাগলো কি মন্দ লাগলো। আর তোমরা কোন ধরনের ভিডিও চাও, তোমরা কি এই আমার এই চ্যানেলেও কি রান্নার ভিডিও চাও কি না, তাহলে সেটাও কমেন্টে তোমরা জানাতে পারো, তাহলে আমি সেটাও আমি দেব। আর আমার ওই অবশ্যই করে আমি বলবো, তোমরা যদি আমার রান্নার চ্যানেলে ঢোকো তাহলে সেখানে ব্লগ ভিডিও পাবে, শর্ট ভিডিও আছে সেগুলো পাবে, এবং কুকিং তো আছেই, সেগুলো তোমরা দেখে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বন্ধুরা।